সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা বিভিন্ন জায়গা থেকে আমার আজকের এই টিউটোরিয়ালটি দেখছেন, সুপ্রিয় শিক্ষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সুস্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল অর্থাৎ OBS সফটওয়্যার ব্যবহার করে, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার ব্যবহার করে অর্থাৎ OBS স্টুডিও ব্যবহার করে কিভাবে আমরা সরাসরি লাইভ ক্লাস পরিচালনা করব, এই বিষয়টি অর্থাৎ আমাদের ফেসবুক লাইভ ক্লাস কিভাবে সরাসরি পরিচালনা করব, এই বিষয়টি তুলে ধরতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি, যেহেতু OBS থেকে আমি লাইভ করব, কিন্তু সরাসরি আমি OBS-এ চলে যাব। তো OBS-এ গিয়ে আমি জাস্ট এখানে OBS-এ কীভাবে সিন সোর্স ইউজ করা হয় সে বিষয়গুলো আমি ইতিপূর্বে আপনাদের উদ্দেশ্যে আমি আলোচনা করেছি। সো এই বিষয়ে আমি খুব বেশি কথা না বলে আমি জাস্ট এখানে সিন সোর্সগুলো কীভাবে অ্যাড করা হয়, এখানে আমাদের এখানে সিনস দুইটি সিনস আছে, আমি যেহেতু ফিনান্স ক্লাস নিব সেহেতু ফিনান্স সোর্সের সিনসের আন্ডারে সিনসটা সিলেক্ট করে থাকবে, এই সিনসের আন্ডারে আমি কিছু সোর্স নিব। তো যেহেতু আমি আমার ভিডিও ক্লাস নিব, সেহেতু আমি আমার এই ভিডিওটি আমার কথা বলা দেখবে আমার স্টুডেন্টরা, এই জন্য আমি এখানে ভিডিও ক্যাপচার ক্লিক করব। অর্থাৎ আমার এখানে আমি আবার দেখাচ্ছি, আমি এখানে প্লাস থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস ক্লিক করব। এখানে আমরা যে কোনো সোর্স আমরা যদি অ্যাড করতে হয়, যেহেতু সোর্সটি আমরা দেখানোর উদ্দেশ্যে অ্যাড করব, যে কোনো সোর্সের এখানে আমরা মেক সোর্স ভিজিবল এটি আমার সিলেক্ট করা থাকতে হবে, সেহেতু আমি ভিডিও ক্যাপচার ডিভাইস আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমার আমার এখানে ছবিটি এসে যাচ্ছে। আমরা যারা থিওরিক্যাল ক্লাস নেব অথবা আমরা যদি এরকম শুধু নিজের স্যারটি দেখে আমি ক্লাস নিতে চাই, তাহলে আমি ইচ্ছে করলে এটিকে আমি আমার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে আমি এভাবে আমি চালাতে পারি। আবার আমি এখান থেকে এভাবে আমি কিন্তু আবার এই যে আর কোনো কিছু অ্যাড না করে শুধু এখান থেকে আমি আলোচনা করতে পারি, ক্লাস নিতে পারি, কিন্তু আমি যদি আরও কিছু সোর্স পাওয়ার পয়েন্ট বা আরও কোনো কিছু যদি অ্যাড করতে যাই, স্ক্রল অ্যাড করতে যাই, তাহলে আমাকে আরও কিছু কাজ করা লাগে। যেহেতু আমার এখানে দেখেন আমার এখানে আশেপাশে অপ্রয়োজনীয় অংশ আছে, সেটিকে আমি আমি কমিয়ে নিতে পারি আমি অল্টার দিয়ে, আমি জাস্ট আগে অল্টার ক্লিক ক্লিক সিলেক্ট করে আমি আমার অপ্রয়োজনীয় অংশগুলো কেটে নিব। আমি জাস্ট অপ্রয়োজনীয় অংশ কেটে জাস্ট আমার যদি খুব প্রয়োজনীয় এই অংশটা আমি রাখবো, সেহেতু আমি এই অংশটিকে আমি ইচ্ছে করলে আবার আমি আমার প্রয়োজন মতো এখানে শিফট দিয়ে আমি আমার প্রয়োজন মতো দুই দিকে আমি নিতে পারি ইচ্ছে করলে, তাহলে আমাকে এখানে দেখা যাবে, এভাবে দেখাতে পারি। যাক যেটাই যেটাই হোক, আমি জাস্ট এবার আমি আমার প্রয়োজন মতো এখানে আমার ভিডিওটি একপাশে রাখবো, যেহেতু আমি এখানে আরও কিছু সোর্স আমি অ্যাড করব। তো এখানে আমরা এবার আমার প্রয়োজনীয় সোর্স অ্যাড করার জন্য আমি আমার এখানে পাওয়ার পয়েন্টটা, যেহেতু পাওয়ার পয়েন্ট দেখাবো, পাওয়ার পয়েন্টটা আমার এখানে ওপেন করা থাকতে হবে, যাতে আমার এখানে আমি আমার যে পাওয়ার পয়েন্ট স্লাইডটি অ্যাড করতে পারবো। সো আমি আবার সোর্স হিসেবে আমি পাওয়ার পয়েন্ট স্লাইড অ্যাড করার জন্য আমি প্লাসে ক্লিক করব, তারপর আমি উইন্ডোজ ক্যাপচারে যাব, উইন্ডোজ ক্যাপচারে গিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন এখানে যে এই যে উইন্ডো দেওয়া আছে, সে উইন্ডোতে আমি আবার ক্লিক করে জাস্ট আমার পাওয়ার পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ওকে দিব। আমি জাস্ট এখানে সময় খুব বেশি দিচ্ছি না, আমি সংক্ষেপে বলে বলে যাচ্ছি, এই পাওয়ার পয়েন্টের উপর নিচে যে কালো অংশটা সেটি আমি অল্টার দিয়ে আমি কালো অংশটা কেটে দিব, কেটে দিয়ে জাস্ট আমি পাওয়ার পয়েন্টটা আমার জায়গা মতো আমি বসিয়ে নিব। তো বসিয়ে নিব পাওয়ার পয়েন্টটা, জাস্ট আমার ছবিটি যাতে ঠিকভাবে দেখা যায় এই জন্য আমি আমার সুবিধা মতো ওটা ওভাবে বসিয়ে নিব। এবার আমার এখানে দেখেন আমি শিফট দিলে আমি আমার প্রয়োজন মতো এটি যে কোনো দিকে নিতে পারবো, রিসাইজ করতে পারবো। আমি জাস্ট এখানে এবার আমার ছবি অ্যাড করার পরে দেখা যাচ্ছে যে উপরে অনেক জায়গায় খালি থেকে যাচ্ছে, তাদের খালি না থাকে এই জন্য আমি এখানে কোনো লোগো বা ইমেজ অ্যাড করতে পারবো, এই জন্য আমি আমার সুবিধা মতো আমি ও লোগো বা ইমেজ অ্যাড করব। এই জন্য আমি আবার এখানে সোর্স হিসেবে আমি কি নিয়ে আসবো, ইমেজ সোর্স হিসেবে ইমেজ নিয়ে আসবো। ইমেজটা আমি ইয়ার পরে ওকে দেওয়ার পরে আমি ব্রাউজ করে নিয়ে আসবো ইমেজটা আমার কোথায় আছে। ইমেজটা আমার যেমন আমার এখানে আমার ইউটিউব চ্যানেলের লোগো আছে, আমি জাস্ট লোগোটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসব, নিয়ে আসার পরে ওকে আবার ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি আমার লোগোটি আমার প্রয়োজন মতো এখানে নিয়ে নিব, জাস্ট এটি এখানে লোগোটি আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দেখেন এখানে
আমার এই লোগোটি বসানোর পরে ওইভাবে এটা সুন্দরভাবে সাইজ করানোর জন্য আমি ইচ্ছে করলে জাস্ট এই লোগোটি একটু এইভাবে দিয়ে তারপরে আমি আমার পাওয়ার পয়েন্টটা সিলেক্ট করে এটাকে আবার শিফট দিয়ে আমি এদিকে একটু কমিয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি, যেহেতু এখানে আবার কালো অংশ রয়ে গেছে আমি অল্টা দিয়ে আমি আবার কালো অংশ কমিয়ে নিতে পারি, আবার শিফট দিয়ে এটাকে আমি বাড়িয়ে নিতে পারি। তো এখানে আমি আবার ছবিটি আর একটু বড় করে মিলিয়ে নিব যাতে আমার এখানে অপ্রয়োজনীয় কোনো অংশ দেখা না যায়। এখানে আমি আবার বাড়ানোর জন্য আবার শিফট দিয়ে আমি উপরের দিকে বাড়িয়ে নিতে পারি, অথবা আমি এটাকে আবার এদিকে কমিয়ে আবার এটাকে আবার শিফট দিয়ে আমি বাড়িয়ে নিতে পারি। এরপরে স্ক্রল কিভাবে অ্যাড করা, অর্থাৎ এখানে স্ক্রিন নিচে কিভাবে স্ক্রল অ্যাড করা হয় এই বিষয়ে আমি এর পরে একটি টিউটোরিয়াল আলোচনা করব। সো এটি আমি এখানে আলোচনায় আনতেছি না। তো আমি সব কিছু অ্যাড করলাম, অ্যাড করার পরে এবার আমি কোথায় যাব, ফেসবুক লাইভে যাব। তো ফেসবুক লাইভে যাওয়ার জন্য আমি আগেই বলে রেখি যে আমি আগে ফেসবুকে ঢুকতে হবে। সো আমি আগে ফেসবুকে ফেসবুকে ঢুকবো, ফেসবুকে যাব, যেহেতু আমি লাইভ পরিচালনা করবো কোথায়, আমার প্রোফাইলে নাকি ফেসে। তো আমি প্রোফাইলে হলে প্রোফাইলে আমি সরাসরি এখানে লাইভ যেতে পারি, আর প্রোফাইলে যদি না করি আমি যদি আমার কোনো ফেস থেকে করি, যেমন আমি আমার যে ফেস বা আমার ইউটিউব চ্যানেলের যে ফেসটি রয়েছে এফ অনলাইন একাডেমি, সেখানে যাব। সেখানে যাওয়ার পরে জাস্ট আমি আমার এখানে এই ফেসটি আসতে যে সরাসরি লাইভে যাব। লাইভে যাওয়ার পরে এবার আমি কি করব, আমি এবার লাইভ এই অংশটি আসতে একটু সময় নিচ্ছে, সময় নেওয়ার পরে আমি জাস্ট কি করব, এই অংশটি এখানে এই যে ইউজ স্টিম কি, অর্থাৎ আমি এখানে লাইভটা করব কিভাবে, স্টিম কি ব্যবহার করে আমি লাইভ করব। সো এখানে যে দেখেন ইউজ স্টিম কি ব্যবহার করে লাইভ করব, যেহেতু আমি এখানে স্টিম কি দিয়ে ফেসবুকের সাথে আমার ওবিএস স্টুডিওকে আমি কানেক্টেড করব, সেহেতু আমি এখান থেকে এই যে স্টিম কিটিকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে জাস্ট আমি আবার আবার ওবিএসে চলে যাব। ওবিএসে চলে যাওয়ার পরে এবার আমি সেটিংসে যাব, সেটিংসে যাব। দেখেন সেটিংসে যাওয়ার পরে দেখেন এই সেটিংস সিলেক্ট করার পরে এখানে যে স্ট্রিম জেনারেল নিচে কি আছে, স্ট্রিম আছে, স্ট্রিম। তাহলে এই স্ট্রিমের এখানে এবার দেখেন কি সার্ভিস দেওয়া আছে, সার্ভিস, সার্ভিসে এখানে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ বিভিন্ন বিষয় দেওয়া আছে। আমি জাস্ট ফেসবুক লাইভটি যেহেতু করবো, ফেসবুক লাইভটি ক্রিয়েট করবো, তারপরে এখানে আমার যে এই সার্ভারটি ডিফল্ট থাকবে। স্টিম কি আমার এখানে আগে, যেহেতু আমি আগে একটা লাইভ করেছি, স্টিম কি দেওয়া আছে, আমি স্টিম কিটিকে ডিলিট করে নিব। স্টিম কিটি ডিলিট করার পরে এবার আমি ওই যে একটা স্টিম কি আমি ওইখান থেকে কি করেছি, কপি করেছি, সেইটি আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে শেষ, এই এবার এখানে আমার স্টিম কি অ্যাড হয়ে গেল। তো এবার আমি এখানে এই সেভ যখন সাবে ইএস দিব, ইএস দিয়ে আমি সেভ করব। সেভ করার পরে এবার দেখেন স্টিম কি দিয়ে আমি এটি অ্যাড করলাম। অ্যাড করার পরে এবার আমরা প্রথমে আমি এখানে স্টার্ট স্ট্রিমিং, অর্থাৎ স্ট্রিমিং চালু করব। চালু করার পর ওইখানে আমি গো লাইভে যাবো। সো আমি আগে স্টার্ট স্ট্রিমিং দিব, স্টার্ট স্ট্রিমিং দিব, পাশাপাশি আমরা যদি চাই তো আমার এখানে স্ট্রিমিং ফেসবুক লাইভ হবে আবার রেকর্ড হবে, তাহলে আমি আবার রেকর্ডও দিতে পারি, স্টার্ট রেকর্ডও দিতে পারি, তাহলে আমার এটি রেকর্ড হয়ে আমার ল্যাপটপে সেভ হবে, পাশাপাশি ফেসবুকে লাইভও হবে। সো এবার স্টপ রেকর্ড স্ট্রিমিং, স্টার্ট স্ট্রিমিং আর স্টপ রেকর্ডিং এগুলো আমি অ্যাড করব। অ্যাড করার পরে এবার আমি ফেসবুকে যাব। ফেসবুকে দেখেন এখানে আমার এটি স্ট্রিমিং আমার শুরু হয়ে গেছে, আমার ওবিএস এর স্ক্রিনটি এখানে দেখা যাচ্ছে। এবার আমি এই গো লাইভে যাবো। গো লাইভে যাওয়ার জন্য আমাকে আগে টাইটেল অ্যাড করতে হবে, যেহেতু এখানে টাইটেল আমার অবশ্যই অ্যাড করতে হবে, ফিনান্স ক্লাস। আমি ফিনান্স ক্লাস দিয়ে টাইটেল দিয়ে দিলাম। টাইটেল যেহেতু আমার এখানে সময় কম আমি এই জন্য বেশি দিচ্ছি না, আপনি ডেসক্রিপশন দিতে পারেন। দেওয়ার পরে আপনি গো লাইভে যাবেন। গো লাইভে যাওয়ার পরে দেখেন আমার লাইভটি শুরু হয়ে যাচ্ছে, আপনার এখনও লাইভ শুরু হয় না, জাস্ট এখানে সময় নিচ্ছে, লাইভটি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুরু হওয়ার পরে এবার আপনি দেখতে পারেন যে আপনার লাইভটি লাইভটি অলরেডি কী হয়ে গেছে, চালু হয়ে গেছে, অর্থাৎ আপনি যে ক্লাসটি নিচ্ছেন সেটি এখানে দেখা যাচ্ছে। তো আমরা এবার ওবিএসে যাব। যাওয়ার পরে জাস্ট আমি আমার ওবিএসটাকে মিনিমাইজ করে নিব। মিনিমাইজ করে আমি যেহেতু পাওয়ার পয়েন্ট স্লাইড চালাবো, সেহেতু পাওয়ার পয়েন্ট স্লাইডটিকে আমি এক পাশে রাখবো। রাখার পরে এবার জাস্ট আমি পাওয়ার পয়েন্ট স্লাইডে একটার পর একটা স্লাইড আমার আসবে,
এবং আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাস করতে পারবো, এবং আমি আমার ইচ্ছে করলে এই যে স্লাইডটি একটার পর একটা আসতেছে, আমি আমার যে স্লাইড একটার পর একটা আসা তাদের থামিয়ে আমি ইচ্ছে করলে কি করতে পারবো, আমার প্রয়োজনীয় কথা আমার শুনে যদি কোনো কমেন্টস করে, কোনো প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিতে পারবো, তো আমি একসাথে আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডও দেখাতে পারবো, পাশাপাশি আমার স্টুডেন্টদের প্রশ্নের জবাব দিতে পারবো, স্টুডেন্টের সাথে আমার ইন্টারাকশনটা চমৎকার হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি কিভাবে আমরা সরাসরি লাইভ ক্লাস চালাতে পারবো, একসাথে লাইভ ক্লাসও চলবে, আমার ক্লাসটি রেকর্ডিং হবে, সেই বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের আজকের এই লাইভ থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আহ্বান রেখে আমার আজকের এই টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।